ডায়াবেটিসে কফি খাওয়া যাবে কি? কফি ইন ডায়াবেটিস কন্ট্রোল। কফি কথাটির মাঝেই একটা রোম্যান্টিকতা লুকিয়ে আছে। একবারও ভেবে দেখেছেন কি রোম্যান্টিক কফি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে কতটা সহায়ক হতে পারে? ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কফি রাখা বিপজ্জনক নয় তো? আসুন ব্লাড সুগার কন্ট্রোলে কফির ভূমিকা নিয়ে তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। এক, ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কফি জায়গা পাবে কি? দুই, ডায়াবেটিস চিরতরে নিরাময়ের পানীয় হিসেবে কফি খেতে গেলে আপনাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? আর তিন, ডায়াবেটিস কমানোর পানীয় হিসেবে দিনে কত কাপ কফি খেতে পারেন? কফি নিয়ে আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক যে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কফি রাখা যাবে কি। আমরা আলোচনাকে তিন ভাগে ভাগ করব। প্রথমে আলোচনা করব ব্ল্যাক কফি নিয়ে। ব্ল্যাক কফি দুই রকম, চিনি ছাড়া আর চিনি যুক্ত। এছাড়া আলোচনা করব মিল্ক কফি নিয়ে। মিল্ক কফিতে দুধ ও চিনি থাকবে। আর আলোচনা করব কফি শপের ক্যাপুচিনোর মতো কফি নিয়ে। মানে এখন আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রায় সব রকম কফির ভূমিকা নিয়ে জানব। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় চিনি ছাড়া ব্ল্যাক কফি কতটা ভালো? আমরা সাতটি প্যারামিটারে চিনি ছাড়া ব্ল্যাক কফিকে আলোচনা করে দেখব যে ডায়াবেটিস কন্ট্রোলে চিনি ছাড়া ব্ল্যাক কফি কতটা ভালো। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার প্রথম শর্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স ও লো গ্লাইসেমিক লোড। চিনি ছাড়া ব্ল্যাক কফির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড শূন্য। মানে আপনি যত ইচ্ছে চিনি ছাড়া ব্ল্যাক কফি খান, প্রাথমিকভাবে আপনার কোনো ব্লাড সুগার স্পাইক দেখা দেবে না। ডায়াবেটিস কমানোর উপায়ের প্রথম শর্ত চিনি ছাড়া ব্ল্যাক কফি ভালোভাবে পূর্ণ করল। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার দ্বিতীয় শর্ত লো কার্বোহাইড্রেট ও হাই ফাইবার। চিনি ছাড়া ব্ল্যাক কফিতে কোনো কার্বোহাইড্রেট ফাইবার থাকে না। মানে সুগার কমানোর উপায়ের দ্বিতীয় শর্ত চিনি ছাড়া ব্ল্যাক কফি আংশিক পূর্ণ করল। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার তৃতীয় শর্ত হাই আনস্যাচুরেটেড ফ্যাট। চিনি ছাড়া ব্ল্যাক কফিতে কোনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে না। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবারের তৃতীয় শর্ত চিনি ছাড়া ব্ল্যাক কফি পূর্ণ করতে পারল না। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার চতুর্থ শর্ত লো সোডিয়াম। চিনি ছাড়া ব্ল্যাক কফিতে কোনো সোডিয়াম থাকে না। মানে চিনি ছাড়া ব্ল্যাক কফি খেলে আপনার রক্তচাপ বাড়ার ভয় নেই। ব্লাড সুগার কন্ট্রোলের চতুর্থ শর্ত চিনি ছাড়া ব্ল্যাক কফি ভালোভাবে পূর্ণ করে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার পঞ্চম শর্ত লো ক্যালোরিজ। চিনি ছাড়া ব্ল্যাক কফিতে কোনো ক্যালোরি থাকে না। চিনি ছাড়া ব্ল্যাক কফি খেলে আপনার ওজন বাড়ার সম্ভাবনা নেই। ওজন বাড়ার সম্ভাবনা না থাকলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে সুবিধা হবে। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবারের পঞ্চম শর্ত চিনি ছাড়া ব্ল্যাক কফি ভালোভাবে পূর্ণ করল। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার ষষ্ঠ শর্ত হাই প্রোটিন। সুগার ফ্রি ব্ল্যাক কফিতে কোনো প্রোটিন থাকে না। সুগার কমানোর খাবারের ষষ্ঠ শর্ত চিনি ছাড়া ব্ল্যাক কফি পূর্ণ করতে পারল না। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার সপ্তম শর্ত হাই অ্যান্টিডায়াবেটিক প্রপার্টিজ। 100 গ্রাম কফি থেকে আপনি ক্যাফেইন পাবেন 40 মিলিগ্রাম। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ক্যাফেইন খুবই বিতর্কিত একটি উপাদান। বেশ কয়েকটি গবেষণা থেকে দেখা যাচ্ছে কফির ক্যাফেইন টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা কমায়। আবার বেশ কিছু গবেষণাতে এর বিপরীত ফলও দেখা গেছে। কফি খেলে ফাস্টিং ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। কফির ক্যাফেস্টল ও কাউইউল নিয়ে কোনো বিতর্ক নেই। ক্যাফেস্টল কোলেস্টেরল বাড়ানোর একটি সুপার অ্যাক্টিভ উপাদান। কোলেস্টেরল বাড়লে আপনার টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোল করা খুব কঠিন হবে। অর্থাৎ ডায়াবেটিস কমানোর খাবারের সপ্তম শর্ত তো সুগার ফ্রি ব্ল্যাক কফি পূর্ণ করছে না, বরং ব্লাড সুগারকে বাড়িয়ে দেবে। সাতটি প্যারামিটার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে চিনি ছাড়া ব্ল্যাক কফি 7.5-3.5। অর্থাৎ চিনি ছাড়া ব্ল্যাক কফি ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় মাঝের দিকে থাকবে। মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিনি ছাড়া ব্ল্যাক কফি খুব একটা ভালো পানীয় না।
আপনি ব্ল্যাক কফি যদি চিনি দিয়ে খান তাহলে প্রতি চামচ চিনিতে অতিরিক্ত 12.6 গ্রাম সুগার আর 48 ক্যালোরি শক্তি যোগ হবে। মানে ব্লাড সুগার কন্ট্রোল করতে আরও অসুবিধা হবে। আপনি যদি বাড়িতে দুধ কফি বানান তাহলে 1 চামচ চিনি ও 1 চামচ মিল্ক পাউডার যোগ করার জন্য অতিরিক্ত 48 ক্যালোরি ও 40 ক্যালোরি মানে 88 ক্যালোরি শক্তি যোগ হবে। মানে মিল্ক কফি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আরও খারাপ। আপনি কফি শপে ক্যাপেচিনোর মতো যেসব কফি পান করেন তাতে অতিরিক্ত আরও 21 গ্রাম থেকে 75 গ্রাম কার্বোহাইড্রেট আপনার কফিতে যুক্ত হবে। যুক্ত হবে অতিরিক্ত 320 ক্যালোরি থেকে 360 ক্যালোরি। অর্থাৎ ক্যাপেচিনোর মতো কফি ডায়াবেটিস কমানোর জন্য সবচেয়ে খারাপ কফি। এবার আসবো দ্বিতীয় আলোচনায়, মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পানীয় হিসেবে কফি পান করার সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। 1 নম্বর, আপনি যদি অতিরিক্ত কফি খান, কফির ক্যাফেইন আপনার মস্তিষ্কের বিশেষ রাসায়নিক অ্যাডেনোসিনের কার্যকারিতাকে বন্ধ করে দেবে, ফলে আপনার ক্লান্তি লাগবে। অন্যদিকে অ্যাড্রিনালিনের ক্ষরণ বাড়িয়ে দেবে, ফলে আপনি অতিরিক্ত শক্তি পাবেন। একসাথে ক্লান্তির অনুভব ও শক্তি বৃদ্ধি আপনার অ্যাংজাইটির কারণ হবে। তাই যারা আগে থেকে অ্যাংজাইটির দুশ্চিন্তায় ভুগছেন তারা কফি থেকে দূরে থাকুন। 2 নম্বর, বেশি কফি যেমন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাধা হতে পারে তেমনই আপনার ঘুমের বাধাও হতে পারে। যাদের ইনসোমনিয়া আছে তারা কফি থেকে দূরে থাকুন। যাদের ঘুমের সমস্যা নেই তারাও বিকেলের পর আর কফি খাবেন না। 3 নম্বর, সকলের না হলেও কিছু মানুষের ডাইজেস্টিভ ইস্যুস দেখা দিতে পারে কফির জন্য। 4 নম্বর, আপনি নিয়মিত অতিরিক্ত কফি খেতে থাকলে কফি অ্যাডিকশন দেখা দিতে পারে, তাই কফি খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। 5 নম্বর, কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে নিয়মিত কফি খেলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। ব্লাড প্রেশার বাড়লে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অতিরিক্ত সমস্যা সৃষ্টি হবে। এবার আসবো 3 নম্বর আলোচনায়, মানে শেষ আলোচনায়, মানে ডায়াবেটিস কমানোর পানীয় হিসেবে দিনে কত কাপ কফি পান করতে পারেন। একদিকে অতিরিক্ত কফি যেমন আপনার ডায়াবেটিস চিরতরে নিরাময়ের বাধা হতে পারে, তেমনই অতিরিক্ত কফি মাথার যন্ত্রণা, উদ্বেগ, উৎকণ্ঠা, কানে শব্দ হওয়া, অনিয়মিত হৃদস্পন্দনের কারণও হতে পারে। তাই কফি খাওয়া নিয়ন্ত্রণে আনা দরকার। অন্যান্য সমস্যার সাথে ব্লাড সুগার কন্ট্রোলে রাখতে চাইলে কফি শপের ক্যাপেচিনোর মতো কফি দিনে সর্বাধিক 1 কাপ খেতে পারেন। বাড়িতে বানানো চিনিযুক্ত দুধ কফি দিনে 2 কাপ খেতে পারেন। চিনিযুক্ত ব্ল্যাক কফি দিনে 3 কাপ খেতে পারেন। চিনি ছাড়া ব্ল্যাক কফি দিনে 4 কাপ খেতে পারেন। আশা করি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কফির ভূমিকা নিয়ে সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।